বন্ধুরা, আমার চ্যানেল রান্না বান্না স্পেশালে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটা খুব প্রিয় রেসিপি। রেসিপিটার নাম হলো কড়াইশুঁটির চপ, যেটা আপনারা সন্ধেবেলার জলখাবার হিসাবে খুব ভালোভাবেই খেতে পারেন। চলুন দেখে নিই এই কড়াইশুঁটির চপ বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে আর এটা আমরা কীভাবে বানাই। চপ বানানোর জন্য আমরা প্রথমেই নিয়েছি দুটো আলু। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। বেসন, কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, লঙ্কা কুচি, জিরে পাউডার, হলুদ গুঁড়ো, চাট মশলা আর আমচুর পাউডার, এছাড়া লাগছে রেড চিলি পাউডার। আর আমরা রান্নাটা সাদা তেল বা রিফাইন্ড অয়েলে করব। চপের পুরটা বানিয়ে নেব, এর জন্য আমি একটা পাত্র নিয়েছি। এবার এটার সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। এটা আপনারা ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে পারেন, আমার কাছে ম্যাশার নেই তাই আমি এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি ভালো করে। গ্রেট করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ইউজ করলাম। দিয়ে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিও দেবো 2 টেবিল চামচ, লঙ্কা কুচি 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, চাট মশলা আর আমচুর পাউডার 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, আর দিয়ে দেবো লবণ। লবণ স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন, আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করেছি। এবার আমি এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে মাখানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষের তেল, আর দিয়ে দেবো কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা আমি আগে থেকে 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। এবার এটার সঙ্গে এগুলো আবারও একটু মাখিয়ে নেব। কড়াইশুঁটির সঙ্গে এগুলো এমনভাবে মাখিয়েছি যাতে কড়াইশুঁটিগুলো আস্ত থেকে যায়। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি চপ আকারে গড়ে নেব। একটা পাত্র নিয়েছি, পাত্রটার গায়ে একটু করে বেসন লাগিয়ে দেব। এবার যেই পুরটা বানিয়েছিলাম চপটা করব বলে, সেই পুরটাকে নিয়ে চপের শেপ দেব। চপের পুরটাকে আমাদের বানানো হয়ে গেছে, চপ আকারে গড়ে নিয়েছি। আমরা ব্যাটারটাকে তৈরি করব, তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নেব 1/2 কাপ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম, 1 পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কুচি 1 টেবিল চামচ, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর নেব লবণ। এখানে আমি 1/2 টিস্পুন লবণ ইউজ করলাম।
এবার আমি এগুলোকে একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে জল দিয়ে ব্যাটার ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আর একটু জল লাগবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি ব্যাটারটা বানিয়েছি। আমরা কিন্তু ব্যাটারটা বেশি পাতলা করিনি, একটু মোটাই করেছি। এবার আমরা চপটা ভেজে আমরা ওভেনে কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমরা বেশ খানিকটা সাদা তেল এর মধ্যে দিয়ে দেব, যেহেতু আমরা চপটাকে একটু ডুবো তেলেই ভেজে নেব বা ডিপ ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু তেল নিয়েই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি, তাহলে চপগুলো ছাড়তে আমাদের সুবিধা হয়। এবার আমি এই ব্যাটারের মধ্যে এইগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এক ফিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু উল্টে দেব। মিডিয়াম আঁচে চপগুলোকে একটু বেশিক্ষণ ধরেই ভেজে নেব, এতে আমার ভেতরের যে মটরশুঁটিগুলো আছে সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ভেতরটা কাঁচাও থাকবে না। তাহলে চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন ঠিক এরকম কালার এসছে আমার। এবার এটাকে ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নেব। একই পদ্ধতিতে আমরা সবগুলো চপ এক এক করে ভেজে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি কড়াইশুঁটির চপ। এইভাবে কড়াইশুঁটির চপ বানিয়ে আপনার সন্ধেটা করে তুলুন আনন্দময়। সঙ্গে এই চপের আনন্দটা শেয়ার করুন আপনি এবং আপনার সব পরিবারের সঙ্গে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের আরও নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।